মতলব উত্তরের ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। মতলব উত্তরের ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার 2 মার্চ বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সাইফুল ইসলাম ও ছ্যাঙ্গারচর পৌরসভার 6 নং ওয়ার্ডের 2 বারের সাবেক সফল কাউন্সিলর ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ আলামিন সরকার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক এইচ এম ফারুক, আব্দুল হান্নান ব্যাপারী, মোহাম্মদ আলমগীর হোসেন, কো-অপ সদস্য মোহাম্মদ হাসান ইমাম স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ আমানুল্লাহ সরকার, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুল্লাহ প্রমুখ। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড় অংশ। শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে। নিজের মেধাকে বিকশিত করতে হলে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ারও আহ্বান জানান। তিনি আরো বলেন, শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে, তাহলেই ভালো ফলের পাশাপাশি জ্ঞানার্জন সম্ভব হবে।